আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ মঙ্গলবার মিন্নির জামিন আদেশ সীমান্ড জবানবন্দির যে তথ্য জানতে চাইলেন আদালত বরগুনায় প্রকাশে কুপিয়ে রিফা হত্যা মামলায় কারাগারে থাকা নিহতের স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন উপর মঙ্গলবার বিশে আগস্ট আদেশ দেবেন হাইকোর্ট সোমবার উনিশে আগস্ট বিচারপতি এম এনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে জামিন আবেদনের শুনানি হয় শুনানিতে আদালত মিন্নির আইনজীবী জেরাই খান পান্নার কাছে জানতে চান পুলিশ সুপার যে সংবাদ সম্মেলন করেছিলেন সেটা মিন্নি স্বীকারোক্তির জবানবন্দি আগে ছিল কি না কত তারিখে হয়েছিল আইনজীবী তারিখ জানাতে না পারলেও আদালত বলেন মঙ্গলবার এসব উল্লেখ করে সম্পূরক আবেদন নিয়ে আসুন এদিন দুপুর দুইটায় রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদেশ দেওয়া হবে বলে জানান আদালত শুনানিতে আইনজীবী মিন্নিকে গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে তুলে ধরেন তিনি বলেন মিন্নিকে থানা বা জেল হাজতে রিমান্ডে না নিয়ে পুলিশ লাইনে নেওয়া হয়েছিল আদালত বলেন রিমান্ডের আগে না পরে পুলিশ লাইনে নিয়েছিল আইনজীবী বলেন পুলিশ লাইনে আদালত বলেন পুলিশ ফরওয়ার্ডিং তা বলছে না এখানে সেটা নেই এর আগে গত রোববার আঠারোই আগস্ট মিন্নির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না আবেদন করেন গত আটই আগস্ট বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজ রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ মিন্নি জামিন আবেদন ফেরত দেন আদালত জামিন না দিয়ে রুল জারি করতে চাইলে আবেদনটি ফেরত দেন মিন্নির আইনজীবী মিন্নির বাবা মোজামেল হোসেন কিশোর গত চারই আগস্ট জামিন চেয়ে আবেদন করেন হাইকোর্টে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ